जुआरी भाषा भी दुआरी बाधुल फूले दाओ 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 भूलि गो भावना पिछड़े जाबो ना पाल तुले दाओ 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 दिनिर जुआरी भाषा भी दुआरी बाधुल फूले दाओ 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 भूलि गो भावना पिछड़े जाबो ना पाल तुले दाओ 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 তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 রূপল পাপনি তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 পাগল হে নাবিক ভুলাও দিকবিধি পাগল হে নাবিক ভুলাও দিকবিধি পাল তুলে দাও 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 প্রেমের জুয়ারি ভাষা বিধুহারি বাঁধুল ফুলে দাও 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 ভুলিব ভাবো না পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রেমের জুয়ারি ভাষা বিধুহারি বাঁধুল ফুলে দাও এই দীর্ঘকাল আমাকে কেন এত কষ্ট দিলে উঠছি কেন উঠছি কেন 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 আমাকে এত কষ্ট দিলে উঠছি তুমি আমি তোমাকে সারা জীবন নিজের কাছে রেখে দেব আটকে রাখবো আমার কাছে কোথাও যেতে দেব না যেও না উঠছি উঠছি কি হয়েছে মুন ভয় পেয়েছো কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি কি হয়েছে বলো ভয় পাওয়ার তো কিছু নেই এই তো আমি আছি কি হয়েছে কোনো স্বপ্ন দেখেছিলে খারাপ সরি উঠছি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো সরি টু ডিস্টার্ব ইউ কাম অন মুন ডোন্ট বি সো ফর্মাল কি হয়েছে বলো ইটস ওকে যাও গিয়ে ঘুমিয়ে পড়ো আমি যে এখনো বিশ্বাস করতে পারছি না উঠছি এতক্ষণ আমি একটা স্বপ্ন দেখছিলাম আর যদি স্বপ্নই তাহলে ভাঙালে কেন ঈশ্বর আরো দীর্ঘ কেন করলে না ঈশ্বর যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু এই স্বপ্ন নিয়ে এই স্বপ্নটা নিয়ে কি বেঁচে থাকতে পারতাম না ঈশ্বর বাহা কি কথা বলছিল গো তোমার সাথে এই বাড়িতে কি কারোর একটা প্রাইভেসি অনার করতে পারো না তোমরা আমি কি তোমাদের কোনো সাহায্য চেয়েছি তোমাদের কাছ থেকে কোনো হেল্প চেয়েছি আমাকে একটু একা সময় দিতে পারছো না কেন কেন আমি এই ঘরে আসতে পারি না এই 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 ঘরটা কি বাবুর একা বাবুর নামে লিখে দিয়েছো ছোট্টর্প এসব তুমি কি বলছো কি
আজ এত বছর পরে তুমি আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারলে। দিদি ভাই, আমরা কি কোনোদিন, আমি তোমার দাদা, আমরা কোনোদিন এই আমার তোমার অধিকার অনধিকার এই সমস্ত কথা কোনোদিন হয়েছে? আজ তুমি এত বড় অপমানটা আমাকে করতে পারলে। বেশ করেছি, বেশ করেছি। তুমি কি কোনোদিন তোমার ছেলেকে মানুষ করতে পেরেছো বৌদি? যদি পারতে তাহলে তো এরকম একটা স্বার্থপর ছেলেও তৈরি হতো না, যে শুধু নিজের কথা ভাবে, বাড়ির কারোর কথা ভাবতে পারে না। বেশ করেছি আমি। ছোট ঠাকুরপো, এসব কি কথা বলছো? চুপ করো তুমি। যদি সেরকম কিছু ঘটেই থাকে তাহলে বাবু এলে ওকেই বলো। শুধু শুধু দিদিভাইকে এতগুলো কথা কেন শোনাচ্ছ? আমি তো বুঝতেই পারছি না, এইটুকুনি সময়ের মধ্যে কি এমন ঘটে গেল যে এইসব কথাবার্তা উঠছে যা কোনোদিন এই সংসারে ওঠেনি? ছোটকামনি, ছোটকামনি, তোমার কি কোনো দরকারি কাগজ বর্ধাভাই নিয়ে ভুল করে ফেরত দেয়নি? আমি খুঁজে দেবো, তুমি তো জানোই বর্ধাভাই চিরকালের ভুলো। তোমাকে আমি আসতে বলেছি, তোমার কোনো সাহায্য চেয়েছি আমি। কেন এসছো? যাও, গেলাম। আমি তো একজন বাইরের লোক ছাড়া আর কেউ না। তুমি ওকে জিজ্ঞেস করো কি হয়েছে। কি হয়েছে বলো তো? কি ব্যাপার সেটা, যে এতক্ষণ ধরে এই সংসারের বড় মানুষটাকে কাঁদালো, এতগুলো কথা বললো, তাকে জিজ্ঞেস করো, সেই ভালো বলতে পারবে। কি দিব, কি হয়েছে, কি ব্যাপার, কি মায়ের মতো যদি তোমাকে অপমানিত হতে হয় তাহলে কিন্তু আমি ছোট হয়ে চুপ করে থাকবো না। এখান থেকে চলো, চলে এসো। এর মধ্যে কি এমন হলো যে ওখানে? আমি তো তোমাকে বলছি এখান থেকে যেতে। আরে কি, এই রূপু, রূপু, এই রূপ, কি আশ্চর্য, কি ব্যাপার, কি ব্যাপার, আরে ছোটমণি, কি হয়েছে, কি কিছু কিছু খুঁজছো নাকি? কি আমার ফাইল, এই ফাইলটা নিয়ে তুই কি করছো ছোটকামনি? ছোটকামনি, কোনোভাবে ফাইলের ভেতরের প্রেসক্রিপশন গুলো দেখে ফেলেছে। কি হয়েছে, কি কাঁদছো কেন বলো আমায়, খুলে বলো। হ্যাঁ, আমাদের বড় কোনো জিনিস হারিয়ে যাবে না তো বাবু, পারবো না। কি আশ্চর্য, খুলে না বললে আমি কি করে বুঝবো বলো তো? কি বলছো তুমি, আমাদের বুঝতে পারছি না। তোরা ছাড়া তো আমাদের আর কেউ নেই রে বাবু, কেউ নেই। কি করে, কি করে পারলি তুই, কি করে পারলি? এরকম স্বার্থ পারে ছোটকামনি, আস্তে আস্তে, ছোটকামনি প্লিজ,
মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।